আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, আমি মূল খবরে যাওয়ার আগে প্রথমে কিছু বলে নিচ্ছি। সেটা হলো যে সিঙ্গাপুরে কেউ যদি চাকরির আবেদন করতে গিয়ে ভুয়া বা মিথ্যা ডকুমেন্ট জমা দেয়, অর্থাৎ ভুয়া সার্টিফিকেট জমা দেয়, তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নেবে সিঙ্গাপুর সরকার। আমরা দেখেছিলাম যে সিঙ্গাপুরে কয়েক বছর আগে কল পেয়েছি এক ব্যাপারে কাছে, তেমনি সিঙ্গাপুরে ওনাকে সিঙ্গাপুরে একেবারে বার করে দেওয়া হয়েছে। কেন বার করে দেওয়া হয়েছিল? কয়েক বছর আগে সিঙ্গাপুরে একটা জোপ উঠে গিয়েছিল যে টাকা দিলেই সার্টিফিকেট পাওয়া যায়। এতে কিছু ভুয়া ট্রেনিং সেন্টার ছিল যারা টাকার বিনিময়ে সার্টিফিকেট বিক্রি করতো, যারা সিঙ্গাপুরে সেফটি সুপারভাইজার কোর্স, রিগার সিগন্যালম্যান কোর্স, তারপরে বেসিক যে সিপিআর সেফটি জেনারেল কোর্স, সিপিআর সেফটি হটওয়ার্ক কোর্স, আরও অনেক বেসিক কোর্স আছে যেগুলো প্রত্যেকের সিঙ্গাপুরের এগুলো কোর্সগুলো কমন অনেকের করতে হয়। এই কোর্সগুলো অর্থাৎ পরবর্তী যাওয়ার জন্য প্রমোশন পাওয়ার জন্য এই কোর্সগুলো বাধ্যতামূলক করা কিছু জায়গায়। তখন কী করছে, অনেকেই ক্লাস করে না, শুধু টাকা দিয়েই সার্টিফিকেট অর্জন করছে। আর সিঙ্গাপুর সরকার তখন কয়েকটি সিঙ্গাপুর সরকার কয়েকটি ট্রেনিং সেন্টারকে ব্যান করেছিল, এবং এইসব ট্রেনিং সেন্টারগুলোতে যারা সার্টিফিকেট অর্জন করেছিল তাদের বিরুদ্ধে সিঙ্গাপুর সরকার কঠোর ব্যবস্থা নিয়েছিল। অনেকের ওয়ার্ক পারমিট ক্যান্সেল করে দিয়ে সাথে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছিল, এবং সিঙ্গাপুরে ব্যান করে সিঙ্গাপুরে চির নিষেধাজ্ঞা দিয়েছিল যে সিঙ্গাপুর কখনো কাজ করতে যেতে পারবে না। আবার কাউকে 5 বছর সাজা দিয়েছিল, 5 বছরের না, 5 বছর সাজা বলতে কি, 5 বছরের জন্য সিঙ্গাপুর যেতে পারবে না, এরকম সাজা দিয়েছিল। কাউকে বা সিঙ্গাপুরে থাকার সুযোগ দিয়েছিল কিন্তু কোনো প্রমোশন পাবে না, এরকমভাবে কাজ করতে পারবে, সাধারণ ওয়ার্কার হিসাবে আজীবন কাজ করতে হবে, সার্টিফিকেট কোনো কাজে লাগবে না, এরকমভাবে কাজ করার সুযোগ দিয়েছিল। তো গতকালকে আর একটি সিঙ্গাপুর খবর পেলাম যে ইন্ডিয়ার মানব বিশ্ববিদ্যালয় একটি বিশ্ববিদ্যালয় আছে, ওই বিশ্ববিদ্যালয় থেকে অনেকে ভুয়া সার্টিফিকেট এনে সিঙ্গাপুরে টাকিয়ে নিয়েছে, তাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিয়েছে, তার জেল দিয়েছে। নিউজটি এরকম যে মঙ্গলবার 27 জুলাই দুজন ভারতীয় নাগরিককে কারাভোগের সাজা দেওয়া হয়েছে, কারাবন্দী করা হয়েছে। জনশক্তি মন্ত্রণালয়ে তাদের ওয়ার্ক পাস আবেদনের সময় ভুয়া সার্টিফিকেট দাখিলের জন্য এই সাজা দেওয়া হয়েছে। মঙ্গলবার বৌলওয়াল সুনীল দত্তকে 1 সপ্তাহের জন্য জেল এবং শুক্রদত্ত বিজয়কে 4 সপ্তাহ সাজা দেওয়া হয়েছে। এমন বলেছে যে তাদের কাজের পাস মাত্র ওয়ার্ক পাসগুলো প্রত্যাহার করা হয়েছে এবং তাদের সিঙ্গাপুরে স্থায়ীভাবে কাজ করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে, অর্থাৎ তারা সিঙ্গাপুরে আর কখনও কাজ করতে আসতে পারবে না, ব্যান করে দেওয়া হয়েছে। এছাড়াও এমন একই অপরাধের জন্য অন্য এক ওয়ার্ক পাস হোল্ডারের বান্দারে রাজবেন্দ্রকে অভিযুক্ত করা হয়েছে, তিনিও ভারতীয় নাগরিক। ফেব্রুয়ারিতে এমওএম 23 জন বিদেশির উপর তদন্ত করেছে যারা তাদের কাজের পাস অ্যাপ্লিকেশনের সময় মানব ভারতীয় বিশ্ববিদ্যালয়ে MBU বিশ্ববিদ্যালয় মানব ভারতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পাস সার্টিফিকেট জমা দিয়েছিল। ওই মানব ভারতীয় বিশ্ববিদ্যালয় জানালে যে অনেকেই ভুয়া সার্টিফিকেট নিয়ে কাজ করতেছে সারা বিশ্বে, ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনেকে ভুয়া সার্টিফিকেট নিয়ে, অনেক ইন্ডিয়ান সারা বিশ্বে ভালো ভালো পজিশনে কাজ আছে, এবং ভারতীয় সরকার কিন্তু তদন্ত করতেছে। তখনই সিঙ্গাপুর সরকারও এর বিরুদ্ধে তদন্ত করছে যে কারা কারা মানব ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট জমা দিয়েছে, তখনই তারা 23 জনের বিরুদ্ধে তদন্ত নামাছে। এমন বলেছে যে বাকি ব্যক্তিদের মধ্যে 19 জন সিঙ্গাপুরে ভবিষ্যতে স্থায়ীভাবে নিষেধাজ্ঞা করা হয়েছে এবং একজনের বেশি তদন্ত আছে, অর্থাৎ 19 জনকে একবারে সিঙ্গাপুরে ব্যান করে দিয়েছে, আজীবন আর সিঙ্গাপুরে কাজ করতে আসতে পারবে না, আর একজনের বিরুদ্ধে এখন তদন্ত চলছে। এমএম এর সতর্ক করার পরে সিঙ্গাপুরে তদন্ত হয়েছিল যে ভারত সরকার নকল ডিগ্রি অর্জনের জন্য মানব ভারতীয় বিশ্ববিদ্যালয়ে তদন্ত করছে। MBU একটি স্বীকৃত প্রতিষ্ঠান, একটা মানব ভারতীয় বিশ্ববিদ্যালয় স্বীকৃত বিশ্ববিদ্যালয় যা 2009 সালে ভারত সরকার প্রতিষ্ঠা করেছিল এবং জেনুইন ডিগ্রি জারি করেছিল। দোষী সাব্যস্ত হওয়া 2 জন সিঙ্গাপুরের একজন কুক, একজন সহকারী গুদাম সহকারী হিসাবে কাজ করতেছেন, একজন কুক চিফ কুক হিসাবে কাজ করতেছেন, একজন গুদাম সহকারী কাজ করতেছেন। দত্ত 2020 ডিসেম্বরে এক্সপ্রেসের জন্য আল ক্যাফেনেন রেস্তোরাঁর দ্বারা কোক হিসাবে নিয়োগের জন্য আবেদন করেছিল। তার আবেদন তিনি জানিয়েছিলেন যে তিনি মানব ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। লাইজ MS ট্রেডিং সহকারী গুদাম পরিচালক হিসাবে নিয়োগের জন্য এক্সপ্রেসের জন্য বিজয় 2015 সালে তার আবেদন অনুরূপ বলেছিল যে মানব ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে তিনি
ডিগ্রি অর্জন করছেন। আদালতের নথি অনুসারে দত্ত প্রথমে 2010 সালে হেমবতী নন্দন বাগুনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, তবে আর্থিক সমস্যার কারণে বাদ পড়েছিলেন। পরে তার একজন পরিচিত ব্যক্তি, যিনি মানব ভারতী বিশ্ববিদ্যালয়ের স্টাফ মেম্বার, তিনি তাকে বলেন যে তিনি এই বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রির যোগ্যতা অর্জন করতে পারবেন, কেবল ক্লাসে উপস্থিত হওয়া ছাড়াই, কোনো ক্লাসে উপস্থিত হওয়া লাগবে না, টাকা দিলেই তিনি সার্টিফিকেট অর্জন করতে পারবেন বলে তার বন্ধুকে জানিয়েছিল। 2011 থেকে 2013 সালের মধ্যে তিনি দত্তের পক্ষে MBU প্রদান করবেন এমন পরিচিত ব্যক্তিকে প্রতি মাসে 3,000 টাকা, সিঙ্গাপুর ডলার $50 দিয়েছিলেন। বিভিন্ন একাডেমিক ট্রান্সক্রিপ্ট সহ 2013 সালে তাকে একটি ডিগ্রি সার্টিফিকেট দেওয়া হয়। কত সহজ ডিগ্রি পাওয়াটা। হ্যাঁ, বিজয়কে বলেছিল যে তিনি সিঙ্গাপুরে উচ্চতর বেতন চাইলে তার একটি ডিগ্রি দরকার। তাকে বলছে তুমি যদি সিঙ্গাপুরে থাকো, তোমাকে যদি সিঙ্গাপুরে ভালো বেতন চাও, তাহলে অবশ্যই তোমার ডিগ্রি সার্টিফিকেট লাগবে। একজন এজেন্টের মাধ্যমে তিনি নকল MBBS ডিগ্রি প্রশংসাপত্র 40,000 টাকার বিনিময়ে কিনতে পান। 2014 সালের শেষের দিকে বিজয় 28 সেপ্টেম্বর 2008 সালে একটি ডিগ্রি প্রশংসাপত্র এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট সহ দেখিয়েছেন যে তিনি 2006 সালে 2008 সাল থেকে 2008 সালের মধ্যে একটি MBU করছেন। এরকম বহু সার্টিফিকেট তিনি 2006 সাল থেকে 2008 সালের মধ্যে ক্লাস করেছেন। তারপর তিনি বুয়া যোগ্যতা নিয়ে সিঙ্গাপুর চাকরির জন্য আবেদন করেছিলেন। গত বছরের শেষের দিকে সরকারি গুদাম পরিচালক হিসাবে তার ওয়ার্ক পারমিট রিনিউ আবেদন তিনি আবারও একই মিথ্যা ঘোষণা দিয়েছিলেন। সিঙ্গাপুরে কর্মরত অবস্থা তার বেতন ছিল $2,600 থেকে $3,000। MOM জানিয়েছে যে তার কাজের পাশের কাঠামোর অখণ্ডতা রক্ষায় দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে করবে। এমন বসে তাদের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবে, এরম যা করবে যে মিথ্যা সার্টিফিকেট জমা দেবে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। যে কোনো ধরনের মিথ্যা ঘোষণা বিদেশি জনশক্তি আইনের অধীনে একটি অপরাধ। কেউ যদি এই অপরাধ করে মিথ্যা সার্টিফিকেট জমা দেয়, তাকে $20,000 জরিমানা, 2 বছর জেল বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। অপরাধীদের তাদের কাজের পাশ প্রত্যাহার হবে এবং সিঙ্গাপুরে স্থায়ীভাবে ব্যান করে দেওয়া হবে। এমন বলেছে যে গত 5 বছরে MOM সিঙ্গাপুর প্রতি বছর গড়ে 660 জন বিদেশি তাদের কাজের পাশের আবেদনে ভুয়া শিক্ষাগত যোগ্যতা জমা দিয়ে থাকে। চিন্তা করা যায়, ধরা পড়ে 660 জন বছর তারা শনাক্ত করে, তারা ভুয়া সার্টিফিকেট জমা দিয়ে সিঙ্গাপুরে কাজের পাশে আবেদন করে এবং স্থায়ীভাবে নিষেধাজ্ঞা জারি হয়ে করেছিল। একই সময়কালে প্রতি বছর গড়ে 8 বিদেশি এই জাতীয় অপরাধের জন্য মামলা করা হয়েছিল, 8 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। এমন বলেছে যে নিয়োগকারীরা তাদের নিয়োগকর্তা চান তাদের একাডেমিক যোগ্যতা, সততা এবং গুণগত মান নিশ্চিত করার প্রাথমিক দায়িত্ব রয়েছে। একজন মুখপাত্র বলেছেন, যদিও জনশক্তি মন্ত্রণালয়ে কাজের পাশের আবেদনের জন্য দাখিলগত যোগ্যতার উপর ঝুঁকিভিত্তিক চেক পরিচালনা করে, মানব ভারতী বিশ্ববিদ্যালয়ে যেমন বিদেশি সরকারি কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত এবং জাল বিক্রি জাল সার্টিফিকেট বিক্রির সময় সত্যিকারের ডিগ্রি জারি করা প্রতিষ্ঠানগুলোর শনাক্ত করা কঠিন। এইসব সার্টিফিকেট বিষয়গুলো আসলে সত্যিকার সার্টিফিকেট দিয়ে থাকে, সেখানে জাল সার্টিফিকেট যাচাই করা খুবই কঠিন বিষয়। তবে MOM এখন থেকে নিয়মিতভাবে এগুলো চেক করবে তিনি জানিয়েছেন। সেজন্যই বলা হয়েছে যে যদি কেউ সিঙ্গাপুরে কাজ করতে চান, কোনো টাকার বিনিময়ে কোনো সার্টিফিকেট অর্জন করবেন না। এখন শুনুন যে অনলাইনে নাকি অনেক সার্টিফিকেট দেয়, অনলাইনে কোর্সে অংশগ্রহণ করবেন, অনলাইনে দেখবেন ক্লাস করবেন, তারপরে সার্টিফিকেট দিয়ে দেবে। এরকম কোনো সুযোগ পেলে আশা করি দয়া করে এইরকম সার্টিফিকেট নেবেন না, তাহলে কিন্তু আপনারা ফিরে যাবেন। সিঙ্গাপুরে যদি ধরা জানা যায় যে আপনি কোনো ক্লাস না করে, অনলাইনে ক্লাস না করেই কোনো রকম সার্টিফিকেট অর্জন করেছেন, তাহলে কিন্তু আপনার সিঙ্গাপুরে কাজ করার যাবে না, আপনাকে ব্যান করে দেওয়া হবে। তো সার্টিফিকেট জমা দেওয়ার আগে সিঙ্গাপুরে একটু ভেবে চিন্তে দেখবেন। আর যারা ধরা পড়ে সব ছিল ভারতীয়, তার ভুয়া ডিগ্রি সার্টিফিকেট নিয়ে এই কাজগুলো তারা করেছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে। ভিডিওটা করার এই কারণে যে আপনারা যারা বাংলাদেশের বাইরে আছে তাদের সাবধান করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।